Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. My dear students, you are watching spoken English classes of Shikdar School, which is a combination of moral, modern and moral education, and I'm your loving Amirul Sir with you to share a new class as I promised. Dear students, I hope you are following all videos of spoken English of Shikdar School with great attention and keep practicing all patterns, phrases, structures regularly. Okay, no more late today. Let's start our today's class, which is a new structure, that is, it doesn't matter plus WH word. That means I have written here only three words. These are what, how, how. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই it doesn't matter plus WH word এই স্ট্রাকচারটি বাংলা অর্থ হচ্ছে এটা কোনো বিষয় নয় অথবা তাতে কিছু যায় আসে না। তোমরা যখন বাংলা বাক্য বলো তখন তোমরা এই কথাগুলো সাধারণত ব্যবহার করে থাকো। তোমরা যখন এই কথাগুলো ব্যবহার করবে, যে সকল বাক্যে তোমরা এই কথাগুলো ব্যবহার করবে, সে সকল বাক্যের ইংরেজি করার সময় তোমরা ইট ডাজেন্ট ম্যাটার প্লাস একটা WH ওয়ার্ড ইউজ করবে, এবং এভাবে তোমরা ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবে এবং তোমাদের স্পোকেন ইংলিশটাকে এনরিচ করতে পারবে খুব দ্রুত গতিতে। তবে চলো আর দেরি না করে এখনই ক্লাসটি শুরু করে দিই। আমার প্রথম বাক্যটি হল, তুমি যেই হও এটা কোনো বিষয় নয় অথবা তুমি যেই হও তাতে কিছু যায় আসে না। দ্বিতীয় বাক্যটি হল, তুমি কিভাবে কাজটা করবে এটা কোনো বিষয় নয় অথবা তুমি কিভাবে কাজটা করবে তাতে কিছু যায় আসে না। লাস্ট অ্যান্ড নাম্বার থার্ড নাম্বার বাক্য হচ্ছে, তৃতীয় বাক্যটি হচ্ছে, সে ঢাকা বা কুমিল্লার লোক এটা কোনো বিষয় নয়। সে ঢাকা বা কুমিল্লার লোক তাতে কিছু যায় আসে না। আমি যদি প্রথম বাক্যটির ইংরেজি করি তাহলে হবে, প্রথমেই আমি লিখে নেব ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। তুমি যেই হও, হো হো হো, ইউ ইউ আর। আমি যদি আবার বলি, তুমি যেই হও এটা কোনো বিষয় নয়, ইট ডাজেন্ট ম্যাটার হো ইউ আর। ওকে, তুমি যেই হও তাতে কিছু যায় আসে না, এটার ইংরেজিও সেম, ইট ডাজেন্ট ম্যাটার হো ইউ আর। তুমি কিভাবে কাজটা করবে তুমি কিভাবে কাজটা করবে এটা কোনো বিষয় নয় অথবা তুমি কিভাবে কাজটা করবে তাতে কিছু যায় আসে না। তাহলে আমি লিখব ইট doesn't it doesn't mean it does not it doesn't matter it doesn't matter kibhabe how tumi na tumi hole how you will how you will do the work. আমি যদি বলি ইট ডাজেন্ট ম্যাটার হাউ ইউ উইল ডু দ্য ওয়ার্ক, ইট ডাজেন্ট ম্যাটার হাউ ইউ উইল ডু দ্য ওয়ার্ক, সে ঢাকা বা কুমিল্লার লোক, সে ঢাকা বা কুমিল্লার লোক এটা কোনো বিষয় নয়, সে ঢাকা বা কুমিল্লার লোক তাতে কিছু যায় আসে না।
তাহলে ইংরেজিটা হবে ইট ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার হি ইজ ফ্রম is from Dhaka, Dhaka or Kumilla, Kumilla. Okay, এই হলো আমার এই স্ট্রাকচার. It doesn't matter, he is from Dhaka or Kumilla. মানে সে ঢাকা সে ঢাকা বা কুমিল্লার লোক তাতে কিছু যায় আসে না ইট ডাজেন্ট ম্যাটার হি না বলে আমি ইচ্ছা করলে কিন্তু দ্য ম্যানও দিতে পারি ইট ডাজেন্ট ম্যাটার দ্য ম্যান ইজ ফ্রম ঢাকা অর কুমিল্লা একটা দিলেই হবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস নমো টুডে উইশ ইউ বেস্ট অফ লাক আই হোপ ইউ অল আর কিপ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ উইথ শিকদার স্কুল ওকে I wish you best of luck. No more today. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.